হায়রে ভালোবাসা, ছাত্রীকে নিয়ে পালালো শিক্ষক, থানায় এখন পরিবার, ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক, নিখোঁজ ছাত্রীকে অনেক খোঁজার পর জানা গেল ছাত্রীকে নিয়ে পালিয়েছে সহকারী শিক্ষক। ভালোবাসার নতুন কাব্য লেখার ঘটনাটি ঘটে রাজশাহীর পুঠিয়া উপজেলার একটি মাধ্যমিক স্কুলে। পরিবার জানায়, গতকাল বিকেল পেরিয়ে সন্ধ্যা হলেও ওই ছাত্রী বাড়ি না আসায় তাকে খুঁজতে থাকি। এরপর সহপাঠীদের ভাষ্য মতে সহকারী শিক্ষকের সাথে পালিয়েছে ছাত্রী। প্রধান শিক্ষক বলেন, গতকাল ওই শিক্ষক ও ছাত্রী দুজনেই স্কুলে এসেছিল, শুনেছি তারা নাকি কেউই বাড়ি ফেরেনি। দশম শ্রেণীর ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ায় ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছে পরিবার, এখনও তাদের খোঁজ পাওয়া যায়নি। পুলিশ জানায়, প্রযুক্তির মাধ্যমে তাদের খোঁজার চেষ্টা চলছে। দর্শক, প্রেমে তো কতই কি হয়, তবে 18 বছর না হওয়া ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া ওই শিক্ষক ও ছাত্রীকে নিয়ে যে কথা বলার ইচ্ছে করছে তা কমেন্ট করে জানান। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর সর্বদা সত্য সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।